গেছে রুমোর থেকে ঝুমু 8 বছরের বড়। ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত? আমাদের কার বয়সটা বের করতে হবে? রুমুর বয়স যেটা বের করতে হয় সেটা কোন সবার শেষে লিখতে হয়, কোন পাশে লিখতে হয়? ডান পাশে লিখতে হয়। তাহলে আমরা আগে লিখব কি, একজনের বয়স দেওয়া আছে, আবার আরেকজন কি বড়, কত বছরের বড়? 8 বছরের বড়। যার বয়স নেই সেটাকে আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে কি লিখবো আমরা? ঝুমুর বয়স কি লিখবো আমরা? ঝুমুর বয়স 24 বছর। ঝুমুর বয়স কত বছর? 24 বছর। ঝুমুর বয়স 24 বছর। এখন লিখতে হবে রুমুর থেকে ঝুমু বড়, কত বছরের? 8 বছরের। লিখতে হবে রুমুর থেকে ঝুমু, রুমুর থেকে ঝুমু, রুমুর থেকে ঝুমু বড়, রুমুর থেকে ঝুমু বড় কত বছরে? 8 বছরে। 8 বছরে রুমুর থেকে ঝুমু বড় কত বছরে? 8 বছরে। এখন আমাদের কি বের করতে বলেছে? রুমুর বয়স। আমরা ঝুমুর বয়স দেওয়া আছে, আমাদের বের করতে হবে রুমুর বয়স। লিখতে হবে রুমুর বয়স, রুমুর বয়স, রুমুর বয়স কত? এবার আমরা কি করে বের করব? বিয়োগ করে বের করব। 8-এর পর থেকে 4 পর্যন্ত গোনা যায়? যায় না, কারণ সবসময় বিয়োগের সময় উপরের সংখ্যা কি থাকতে হবে? বড় থাকতে হবে। তাহলে আমরা 4-কে কি বানাবো? 14 বানাবো। 8-এর পর থেকে 14, 8, 9, 10, 11, 12, 13, 14, কয়েকগুলো হলো? 6 ঘর হলো 6। এখন হাতে আছে 1, 1-এর পর থেকে আমরা কত পর্যন্ত গুনবো? 2। 1 আছে 1-এর পরে 2, কয় ঘর হলো? 1 ঘর। এই হলো 1। তাহলে কত বছর হলো? 16 বছর। উত্তর কি হবে? রুমুর বয়স 16 বছর। আমরা আবার অঙ্কটা করছি। রুমুর থেকে ঝুমু 8 বছরের বড়, ঝুমুর বয়স 24 বছর, রুমুর বয়স কত? তাহলে একজনের বয়স দেওয়া আছে, আমাদের আরেকজনের বয়সটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে কি লিখবো আমরা? ঝুমুর বয়স 24 বছর। তারপর লেখা আছে রুমুর থেকে ঝুমু বড় কত বছরের? 8 বছরে। তাহলে কার বয়স বের করতে হবে? রুমুর বয়স। লিখতে হবে রুমুর বয়স। তারপর আমরা কি করব? বিয়োগ করে বের করব। 8-এর পর থেকে 14 পর্যন্ত গুনব। 8, 9, 10, 11, 12, 13, 14, কয়গুলো হলো? 6। হাতে আছে 1, 1-এর পর থেকে আবার 2 পর্যন্ত গুনব, 2, তাহলে কয় ঘর হলো? 1 ঘর। তাহলে 16 বছর, উত্তর 16 বছর। আচ্ছা, আমরা এখন যোগ বিয়োগের অঙ্কগুলো করলাম, তোমরা এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে কি করবে? যোগাযোগ করবে। আমাদের নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে যোগাযোগ করবে। আর এখন আমরা কি করব? গুণের নামটা শিখব। গুণের নামটা আমরা শিখেছি 2 থেকে 10 পর্যন্ত নামরা আমরা ক্লাসে শিখেছি, বাসা ওয়ে যদি প্র্যাকটিস করা হয়েছে। এখন আমরা কি করব? গুণের অঙ্ক করব। আমরা কি করব? গুণের অঙ্ক করব। গুণের অঙ্ক করতে হলে আগে আমাদেরকে নামটা শিখতে হবে। আমরা 2 থেকে 10-এর নামটাগুলো ভালো করে পড়ব, যেন আমাদের এগুলো করতে কোনো সমস্যা না হয়। আমরা ক্লাসে এগুলো শিখেছি, এ কয়েকদিন বাসায়ও শিখেছি। এখন আসো আমরা কি করব? গুণ অঙ্ক করব। আমরা কি অঙ্ক করব আজকে? গুণ অঙ্ক। আমরা আজকে কি করব? গুণের অঙ্ক করব। গুণের কত পৃষ্ঠা? 61 পৃষ্ঠায় গুণের অঙ্ক আছে। আজও আমরা করি ক নাম্বার দিয়ে। কি আছে? এই যে 14 গুণ 2 সমান সমান। এটা দিয়ে কি করব আমরা? প্রথমে 2-এর নামটা কত পর্যন্ত পড়ব? 4 পর্যন্ত পড়ব। 2-এর নামটা 4 পর্যন্ত পড়লে কত হয়? 2-এ কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে
6 4 দুগুণে 8 এই যে 4 দুগুণে 8 এখন কি আমাদের সামনের সংখ্যাটা কি বামের সংখ্যাটা রয়ে গেছে আমরা সেই 2 দিয়ে আবার কি করব এই বামের 1 কে আবার গুণ করব তাহলে কি করব 2 1 কে 2 আচ্ছা এই অঙ্কটা আমরা এভাবেও করতে পারি আমরা পাশে যদি এভাবে কেউ না বুঝি তাহলে আমরা কি করব এভাবে অঙ্কটা করতে পারি যেমন এভাবে এভাবে আমরা করতে পারি এভাবে করলে কি হবে 4 দুগুণে কি হবে 8 4 দুগুণে 8 তারপর 2 1 কে 2 2 1 কে 2 আমরা যেভাবে বুঝি এভাবেও করতে পারি এভাবে তবে আমাদের প্রশ্নে যেভাবে থাকে আমরা সেভাবেই করাটা ভালো এভাবে থাকলে আমরা প্রয়োজনে এভাবে রাফ করে নিতে পারি পরে এখানে উত্তর লিখব কি উত্তর কি লিখব গুণফল উত্তর কি লিখব গুণ গুণফল কত 28 ঠিক আছে এবার আমরা খ নম্বরে আসছি খ নম্বরে কি আছে 23 গুণ 3 কি হলো আমরা কয়ের নামটা পড়ব 3 এর নামটা পড়ব 3 এর নামটা কত পর্যন্ত 3 পর্যন্ত 3 একে 3 3 দুগুণে 6 3 3 9 হলো 9 তারপর আবার 3 এর নামটা কত পর্যন্ত পড়ব 2 পর্যন্ত পড়ব 3 একে 3 3 দুগুণে 6 তাহলে উত্তর কি হবে আমাদের উত্তর গুণফল কত 69 তারপর হলো গ গতে কি আছে 11 গুণ 8 সমান সমান কি করতে হবে আবার সেই 8 এর নামটা 1 পর্যন্ত গুণব 8 একে 8 আবার ডান পাশের অঙ্কটা কি বাম পাশে সংখ্যাটা রয়ে গেল তারপর কি আবার 1 দিয়ে আবার কি করব 8 একে 8 উত্তর গুণফল গুণফল কত 28 এরপর আমরা করব খ খতে কি আছে 32 গুণ 3 32 গুণ 3 সমান সমান কত হবে 3 এর নামটা আমরা কত পর্যন্ত পড়ব 2 পর্যন্ত 3 একে 3 3 দুগুণে 6 আবার 3 এর নামটা 3 পর্যন্ত গুণব 3 একে 3 3 দুগুণে 6 3 3 9 3 3 হলো 9 এখন আমাদের উত্তর কি হবে উত্তর গুণফল গুণফল 96 আমরা কো নম্বরে যাচ্ছি ও নম্বরে কি আছে 30 গুণ 3 সব সময় আমাদের মনে রাখতে হবে শূন্য দিয়ে গুণ করলে কি হয় সব সময় শূন্যই হয় শূন্য দিয়ে গুণ করলে সব সময় কি হয় শূন্য হয় তাহলে আমরা কি করব 3 0 0 তারপরে 3 এর নামটা আবার কত পর্যন্ত গুণব 3 পর্যন্ত 3 একে 3 3 দুগুণে 6 3 3 9 উত্তর কি হবে উত্তর গুণফল গুণফল 30 গুণ 3 কত হবে 90 আচ্ছা এরপরে আমরা আরো গুণ করব সেটা হলো কত আমরা এবার দিব হলো 6 নাম্বার 6 নম্বরে কি আছে 6 নম্বরে আছে 21 গুণ 4 6 নম্বরে কি আছে 21 গুণ 4 তো 4 এর নামটা 1 পর্যন্ত গুণব 4 একে 4 4 এর নামটা 2 পর্যন্ত গুণব কত হবে 4 একে 4 4 দুগুণে 8 উত্তর গুণফল গুণফল কত 84 এবার আমরা দিব 6 6 এ কি আছে আচ্ছা 6 এ আছে হলো 34 গুণ 2 সমান সমান কি আছে 2 এর নামটা 4 পর্যন্ত গুণব
দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, হলো আট। তারপর আবার দুইয়ের নামটা আমরা তিন পর্যন্ত করি, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়। উত্তর গুণফল গুণফল কত? ৬৮। এবার আমরা দেব বর্গীয় জ। বর্গীয় জতে কি আছে? এক গুণ নয়। কি দেব? এক গুণ নয়। এখন নয়ের নামটা কত পর্যন্ত করব আমরা? নয়ের নামটা এক পর্যন্ত গুণব, নয় একে নয়। উত্তর কি হবে? গুণফল গুণফল নয়। এবার হলো ঝ। ঝতে কি আছে? চার গুণ চার। চারের নামটা আমরা কত পর্যন্ত গুনব? চার পর্যন্ত গুনব। চার একে চার, চার দুগুণে আট, তিন চারা বারো, চার চারা ষোলো। তাহলে উত্তর আমাদের কি হবে? গুণফল চার গুণ চার, গুণফল কত হবে? গুণফল হবে ষোলো। আচ্ছা, এবার হলো ঞ। ঞতে আমরা কি করব? শূন্য গুণ পাঁচ। আমরা সবসময় কি শিখেছি? শূন্য দিয়ে গুণ করলে সবসময় কি হয়? শূন্য হয়। তাহলে কি হবে? পাঁচ শূন্য শূন্য, পাঁচ শূন্য শূন্য। উত্তর গুণফল গুণফল শূন্য। আচ্ছা, আমরা তাহলে কি করলাম আজকে? গুণের নামটা শিখে গুণের অঙ্ক করলাম। আশা করছি সবাই ভালো করে বুঝেছ। এখন আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।